একজন শিল্পী যার আঁকা ছবি এক্সিবিশন এ প্রথম পুরস্কার জিতেছে, সেই ছবি আঁকার পেছনের গল্প বা আগাকুরা রোমান্সে মোড়ানো স্মৃতিচারণী তেইশ নম্বর চলচ্চিত্র, অর্থাৎ চিত্রশিল্পী জাহেদের আঁকা তেইশ নম্বর ওয়েল পেন্টিং বসুন্ধরা আর্ট কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে জাহেদের অবচেতন মনে উঠে আসে তার শিল্পী সত্তা, তার জীবনের প্রেম, তার জীবনের উদ্দেশ্য নিয়ে স্মৃতিকথা। একসময় দ্বন্দ্ব এসে উপস্থিত হয় তার পেশাগত উৎকর্ষের সাথে ভালোবাসার। বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক ও অধ্যাপক আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস এটি। বাংলা সাহিত্যের আকাশে একটি উজ্জ্বল নক্ষত্রের নাম আলাউদ্দিন আল আজাদ। পাকিস্তান সৃষ্টির পর মুসলিম জাতীয়তাবাদের ঊর্ধ্বে বাঙালি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। মাত্র দেড় বছর বয়সে মা এবং দশ বছর বয়সে বাবাকে হারিয়ে অভিভাবকহীনভাবে যেমন সংগ্রাম করে বড় হয়েছেন, তেমনি কঠোর পরিশ্রম, বিচিত্র পাঠাভ্যাস ও সাধনার মাধ্যমে নিজেকে সাহিত্য জগতের জন্য প্রস্তুত করেছেন। বামপন্থী চিন্তাধারার একজন প্রগতিশীল মানুষ হিসেবে তিনি যুক্ত ছিলেন সব ধরনের সংগ্রাম ও আন্দোলনে। 52-তে ভাষা আন্দোলনের পর তৈরি প্রথম শহীদ মিনার পাকিস্তানের শাসক গোষ্ঠী ভেঙে ফেললে অনার শেষ বর্ষের ছাত্র তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ রচনা করেছিলেন তার প্রতিবাদী কবিতা স্মৃতিস্তম্ভ। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু, আমরা এখনো চার কোটি পরিবার খাড়া রয়েছি তো। যে ভিদ কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে, হীরের মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার, খুরের ছটকা ধুলায় চূর্ণ যে পদ প্রান্তে, যারা বুনি ধান গুনটানি আর তুলি হাতিয়ার হাপড় চালায়, সরল নায়ক আমরা জনতা সেই অনন্য। ইটের মিনার ভেঙেছে ভাঙ্গুক, ভয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরণী চার কোটি পরিবার। বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনার পর পরবর্তীকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। বর্ণাঢ্য ও বিশাল কর্মজীবনের পাশাপাশি আলাউদ্দিন আল আজাদ বাংলা সাহিত্যে তার অসামান্য দক্ষতার ছাপ রেখে গেছেন। আর্ট এক্সিবিশনে প্রথম হওয়া একটি তেল রঙের ছবির পেছনের গল্প বলাটাই যেন তেইশ নম্বর চলচ্চিত্র উপন্যাসের মূল লক্ষ্য ছিল, কিন্তু সেটা করতে গিয়ে বেশ মনোমুগ্ধকর একটা উপন্যাস হয়ে উঠেছে তেইশ নম্বর চলচ্চিত্র। নানা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, দর্শন, ফ্রয়েডের যৌনতত্ত্ব, তৎকালীন সমাজ অঙ্কন, সে সময়কার নরনারীর সম্পর্ক আর অসাধারণ সব শিল্প ভাবনা উপন্যাসটিকে এক ধ্রুপদী মাস্টারপিসে পরিণত করেছে। 1977 সালে বইটি চলচ্চিত্রে রূপায়িত হয়। সুভাষ দত্ত পরিচালিত এই ছায়াছবির শিরোনাম ছিল বসুন্ধরা। অভিনয় করেন ববিতা এবং ইলিয়াস কাঞ্চন। এটি কাঞ্চনের অভিনীত প্রথম চলচ্চিত্র। বসুন্ধরা 7টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করেছিল। তেইশ নম্বর চলচ্চিত্র উপন্যাস সম্পর্কে কবি নিজেই বলেছেন, তেইশ নম্বর চলচ্চিত্র আমার প্রথম উপন্যাস। যে কোনো লেখক শিল্পীর প্রথম সৃষ্টি সম্পর্কে তার যে অনুরাগ ও দুর্বলতা, এই লেখাটিও আমার হৃদয়ে তেমনি মিঠে করা কাঠা গুল্মময় কখনো বা স্বপ্নের মায়াবৃক্ষ। করাচি শহরে অনুষ্ঠিত একটি আর্ট এক্সিবিশন, বিভিন্ন শিল্প সমজদারদের পদাচারণায় মুখরিত এলাকা, সেখানে সব ছবির মাঝে প্রথম স্থানে এসেছে তেইশ নম্বর তোল ছবিটি। তেইশ নম্বরের এই ছবিটির নাম হলো মাদার আর্থ বা বসুন্ধরা। শিল্পী বাংলাদেশের এক তরুণ আর্টিস্ট জাহেদ, পুরো নাম জাহেদুল ইসলাম। তেইশ নম্বর তোলচিত্র হচ্ছে এই তেইশ নম্বর বসুন্ধরা ছবিটির জন্মের পিছনের ইতিহাস। রং কিনতে গিয়ে জামিলের সাথে পরিচয় হয় মুখ্য চরিত্র জাহেদের। জামিল জাহেদকে নিয়ে আসে তার বাসার স্টুডিওতে। জামিলের ছোট বোন ছবির সাথেও পরিচয় হয় জাহেদের। সেই পরিচয় ধাবিত হয় পরিণয়ের দিকে। ছবির পোর্ট্রেট করতে গিয়ে ছবির চোখে জাহেদ দেখে তার জীবন অন্বেষণের পথ। ছবির সাথে বিয়ের পর হঠাৎই জাহেদের কাছে উন্মোচিত হয় এক অনাকাঙ্ক্ষিত সত্য। এই সত্যটি তাদের সম্পর্কে বিপর্যয়ের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দেয়। কি ছিল সেই অনাকাঙ্ক্ষিত সত্য? কিন্তু জাহেদ সে বিপর্যয় রুখে দিয়ে প্রেমকে আরো মহিমান্বিত করে তার শক্তিশালী শিল্পী সত্তার সহায়তায়। জাহেদ যখন ছবির জীবনে ঘটে যে অনাকাঙ্ক্ষিত সত্য জানতে পারে, তখন জাহেদ অনুভব করে দুর্ঘটনার কবলে ছবি ছিল নিতান্তই অসহায়। তাই সেটি উপেক্ষা করাই শ্রেয়। জাহেদের ভাষ্যে, আমি সামান্য আঘাত করলেই এখন সে মুষড়ে পড়বে এবং তাতে আমার মনের ঝাল মিটবে, কিন্তু ওইটুকু আর কোনো লাভ নেই। অপরপক্ষে ইচ্ছে করলে আমি এখন ওকে আরও মঞ্জুরিত করে তুলতে পারি, করতে পারি আরও সার্থক ও সুন্দর। তার জন্য প্রয়োজন প্রেম ও ক্ষমা। সংকীর্ণতার বদলে মহত্ত্ব দেখিয়ে সব ঘটনাকে জাহেদ সহজভাবে গ্রহণ করে এবং ভালোবেসে আবার ছবিকে আগলে ধরে। তার কাছে মনে হয় ছবির আর তার ভালোবাসাই তাদের জীবনের সবচেয়ে বড় সত্য। একদম শিল্পী মাত্রই তার জীবন, গভীর দর্শন এবং জীবনবোধের সাহায্যে আবিষ্কার করতে চায় মানবীয় আবেগের স্বরূপটি। শিল্পী জাহেদ
জাহিদও তার ব্যতিক্রম নয়। জাহিদ তার নিজের মধ্যে নানা কারণে সৃষ্ট টানপুরণ আর ছবির প্রতি দুর্নিবার ভালোবাসাকে যে জীবনবাদ্যের সহায়তায় বিচার করেছে সেটি মূল ভিত্তি হিসেবে ধরে রেখেছে সমগ্র উপন্যাসকে। জাহিদের ভাবনাগুলো তাই তাবৎ শিল্পী সত্তার সার্বজনীন প্রতিচ্ছবি হিসেবে উঠে এসেছে এই উপন্যাসে। জাহিদের নিগুড়ভাবে জীবন পর্যবেক্ষণ করতে চেয়েছে সবসময়। যেমন এখানে জাহিদের ভাষায় এরকম ছিল, জীবন বারবার নিজেকে আমার কাছে অনাবৃত করেছে, এটাই আশ্চর্য। সেখানে আসল রূপে ঘুরে বেড়াচ্ছে অভিনেতা অভিনেত্রী, কোনো প্রসাধন নেই, আবরণ নেই, বাইরে যাদের চেনা যায় না সেখানে তারা নিজ বেশে প্রতিষ্ঠিত। জীবনটা নাতি দীর্ঘ উত্তেজনা মাত্র সেনসেশন, প্রতি মুহূর্তে সেই সেনসেশন লাভ করাই প্রধান কাজ, সে যেভাবেই হোক। জীবন পদার্থটা আশ্চর্যজনক স্থিতি স্থাপক, যে কোনো অবস্থার সঙ্গে নিজেকে খাপ খেয়ে নিতে পারদর্শী। যে যতই নিষ্ঠুর হোক না কেন, কিংবা অনাত্মীয়, সে খোলস ছাড়ে খোলস বদলায়, নতুন নতুন আচ্ছাদনে হয় চকচকে বিচিত্র, আবার চরম ভাগ্যের সময় হারিয়ে যায় না, মরতে মরতে বাঁচে, ধুকতে ধুকতে সোজা হয়ে দাঁড়ায় সরাসরি। সে মরে না কারণ বেঁচে থাকাই তার ধর্ম। দারিদ্র্যকে ঘৃণা করি কিন্তু অন্যের দারিদ্র্য মোচনের ক্ষমতা নেই। একটা পয়সা দু পয়সা দান করে সে অসম্ভব বটে, সমাজের কাঠামোটাকেই পাল্টে দিয়েছে, দরিদ্রের অবসান ঘটানো আমার সংকল্প, সেজন্য ভিক্ষুকে ভিক্ষা কখনোই দেই না। আনন্দের সত্য কোথায় নিহিত, সে কি মাংসপ্রিয়তা অথবা কল্পনায়? নগ্নতায় সেখানে আদিম পবিত্রতা আছে, নগ্নতায় একটা আদিম পবিত্রতা আছে, কিন্তু নগ্নতা যেখানে সভ্যতারই বিকৃতি সেখানে তার রূপ বেকারগ্রস্ত নয় কি? পুরুষের সংস্পর্শে না এলে নারী যেমন পূর্ণ হয় না, আবার নারীর সংস্পর্শে হয় তাই পুরুষে থাকে অপূর্ণ। গাছের মতো পাশাপাশি না বললে উভয়ের খর্বতা অবশ্যম্ভাবী। এরকম আরও অনেক কথা উপন্যাসের কথক শিল্পী জাহিদ বলেছে, যা পাঠকের চিন্তার খোরাক জোগাবে। জাহিদ চরিত্র একটু ব্যতিক্রমী ধর্মে, আর্টিস্ট বলতে আমাদের চোখে ভেসে ওঠে পরিচিত এক চিত্র, ব্যাপরয় ও উগ্র জীবনযাপনে অভ্যস্ত, পরনে সেরা শার্ট, নোংরা প্যান্ট, উসখুসো চুলের কোনো এক মানব মূর্তি, কিন্তু জাহিদ এর ব্যতিক্রম। যেখানে তার বন্ধুমহলের মুজিব, আহমেদ, রায়হান এবং মুস্তফা ঠিক প্রচলিত আদর্শে দীক্ষিত, সেখানে সম্পূর্ণ আলাদা চিন্তার চরিত্র জাহিদ। লেখকের ভাষায় শিল্পে ও জীবনবোধে যেখানে কিম শিল্পী ও জীবনবোধে যেখানে কিম্ভূতি কিমাকার হওয়ায় যুগের দাবি, তার মাঝে জাহিদের এহেন অবয়বে পরিণতি কি? সে কি পারবে একজন যথার্থ শিল্পী হতে? সবকিছু ছাপিয়ে জাহিদ হতে পেরেছিল একজন যথার্থ শিল্পী হতে। ভালোবাসার মানুষ ছবি এর প্রতি তীব্র ভালোবাসা বহিঃপ্রকাশের মাধ্যমে জাহিদ বিখ্যাত হয়েছে, তাদের প্রেম ছিল নিষ্পাপ। শক্তিশালী শিল্পী সত্তার সহায়তা সে অর্জন করেছে ভালোবাসা আর অর্জন করেছে সম্মান। জাহিদের ভাষায় বড় প্রেম শুধু স্বার্থপরই নয়, উদারও হয় বটে। যারা এই উপন্যাসটি পড়েনি তারা উপন্যাসটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।